আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি মেহের নিগার, জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে মরিয়া রাশিয়া এবার পশ্চিমা অস্ত্রবহরে হামলার হুমকি দিয়েছে। রুশদের মূল লক্ষ্য এখন কিয়েভ দখল করা, সেই লক্ষ্যে তারা যুদ্ধ আরও জোরদার করে তিন দিক ঘিরে ধাপে ধাপে এগুচ্ছে। এর মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা ইউক্রেনকে অতিরিক্ত $20 কোটি অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। এই খবর প্রকাশিত হওয়ার পরই হোয়াইট হাউসকে সতর্ক করে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিন জানিয়েছে তারা এবার ইউক্রেন অস্ত্র বহনকারী পশ্চিমা কনভয়গুলোকে লক্ষ্য করেই হামলা চালাবে। অন্যদিকে সর্বাত্মক হামলা তৃতীয় সপ্তাহে গড়ানোর পর ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণের মাত্রা আরও তীব্রতর হতে দেখা গেছে। গোলাবর্ষণ সত্ত্বেও শহর ছাড়তে না পারা মারিউপুলের বাসিন্দারা সবচেয়ে বেশি ভুগছেন ও ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সাক্ষী হচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। পশ্চিম ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রের রাশিয়া বিমান হামলা চালিয়েছে ও 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। রোববার স্থানীয় সময় সকালে এই হামলা হয়। বিবিসি জানিয়েছে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরে 30 কিলোমিটার উত্তর পশ্চিমের জেলা ইয়াভরিবে অবস্থিত। সার্বিক অবস্থায় শান্তি আলোচনার লক্ষ্যে পুতিনের সাথে জেরুজালেমে বৈঠকের আয়োজন করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র ব্যবহার করে দেশটির সেনাবাহিনী বিভিন্ন স্থানে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা রুখে দিচ্ছে। এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই রায়াকোভ এ ঘোষণা দেন। শনিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি খুবই বিপজ্জনক, এটা আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। সতর্ক করা হয়েছে অস্ত্র সরবরাহের এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। তিনি আরও বলেন ইউক্রেনের সেনাদের কাছে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পশ্চিমারা। এসব ছোট ছোট অস্ত্রের স্থানান্তরের পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে, তবে ওয়াশিংটন এর সতর্কতা খুব একটা আমলে নেয়নি বলেই মনে হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের দখল নিয়েছে রুশ সেনারা। রাজধানী কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন কিয়েভে হামলার জন্য প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম জড়ো করা শুরু করেছে রুশ বাহিনী। তাদের বেলারুশ থেকে চেরনোবিল হয়ে প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে। রুশ সেনাদের প্রতিহত করতে পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তা চেয়ে বারবার আবেদন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিভিন্ন দেশ ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম যোগান দিচ্ছে। রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে পশ্চিমারা। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রায় 1300 সেনা নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি আলোচনায় বসতে করণীয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আবারও ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সংঘাত বন্ধে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন জেলেনস্কি, কিন্তু তাতে ক্রেমলিন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উত্তেজনা নিরসনের সীমান্তবর্তী বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে জেলেনস্কির কথা হয়। রাশিয়ার অনুগত মিত্র থেকেও এখন যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি করতে চায় ভেনেজুয়েলা। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে তেলের ব্যবসা অদ্ভুত বিষয় নয় বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লেসেন্সিয়া তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুকে এই ইচ্ছার কথা জানিয়েছেন। আনাদুলুর বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলের ব্যবসা করে আসছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি রপ্তানি স্বাভাবিক হওয়া সব পক্ষের জন্যই কল্যাণকর। তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে একমাত্র এবং বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিলে ওয়াশিংটনকে সবসময়ই স্বাগত জানাবে কারাকাস। প্লেসেন্সিয়ার আশা, ভেনেজুয়েলার তেলখাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ওই সময় তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা রাশিয়া সরকারের অনুগত মিত্র থাকবে এবং দেশটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচনা করে। ভেনেজুয়েলার মাদুরো বিরোধী বিক্ষোভের মধ্যে 2019 সালে কারাকাসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। সে সময় আমেরিকাপন্থী বিরোধী দলের নেতা হুয়াইন গুয়াইনদুকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে রুশ তেল গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে আমেরিকা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলা সফর করে মাদুরো সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কিয়েভের উপকণ্ঠে শনিবার একাধিক সড়কে প্রচণ্ড যুদ্ধ চলেছে। বিধ্বস্ত এক সেতুর আশেপাশে দেখা মিলেছে ক্রন্দনরত অনেক বাসিন্দার। সহিংসতা থেকে বাঁচতে যাদেরকে জরুরি মালপত্র নিয়ে ছাড়তে হচ্ছে রাজধানী। নিজেদের দখলে নেওয়া মারিউপুল শহরের মেয়রকে রুশ বাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে, যার প্রতিবাদে শহরটির কয়েকশো বাসিন্দার সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে দেড় ঘন্টা কথা বলেছেন। খোলামেলা ও জটিল ওই আলোচনায় শোলজ ও ম্যাক্রো পুতিনকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দিতে অনুরোধ করেছেন বলে জানিয়েছে ফরাসি সরকার। ফ্রান্স বলেছে, যদিও পুতিন যুদ্ধ বন্ধে কোনো আগ্রহ দেখাননি, তিনি সংঘাতের দায়ও ইউক্রেনের উপর চাপিয়েছেন। ওই ফোন আলাপের কথা ক্রেমলিনও নিশ্চিত করেছে। এদিকে বিশ্লেষকদের অনেকে নরওয়েতে কয়েকদিন পর থেকে শুরু হতে যাওয়া ন্যাটো বাহিনীর মহড়াকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন। রাশিয়া সীমান্তের খুব কাছে হতে যাওয়া ওই মহড়ায় ইউরোপ ও উত্তর আমেরিকার 25 দেশের 30,000-এর মতো সৈন্যের অংশ নেওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটি বলেছে, নরওয়েতে প্রতি 2 বছর পরপরই ন্যাটোর মহড়া হয়। এবারের মহড়ার তারিখ নির্ধারিত হয়েছে আরও 8 মাস আগে এবং এর সঙ্গে ইউক্রেনের রুশ হামলার কোনো সম্পর্ক নেই। ইউক্রেনে আগ্রাসনের পর টানা 3 সপ্তাহ ধরে বন্ধ আছে রাশিয়ার প্রধান পুঁজিবাজার। এটি আগামী 18 মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পরদিন থেকে রাশিয়ার প্রধান পুঁজিবাজার মস্কো এক্সচেঞ্জ বন্ধ আছে। ইউক্রেনে হামলার পর রাশিয়ার আর্থিক লেনদেন ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের ক্রমাগত নিষেধাজ্ঞা দেয়ায় গত 25 ফেব্রুয়ারি রুবলের দাম কমে যায় এবং মস্কো পুঁজিবাজারে ধস নামে। শেয়ারের আরও দরপতন ঠেকাতে সেদিন থেকে মস্কো পুঁজিবাজার বন্ধ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন বন্ধ থাকায় রুশ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কা আছে। কেননা রাশিয়ায় পুঁজিবাজার বন্ধ থাকায় লন্ডন ও নিউ ইয়র্ক পুঁজিবাজারে রুশ প্রতিষ্ঠানগুলোর দরপতন অব্যাহত রয়েছে। মস্কো এক্সচেঞ্জ গণমাধ্যমকে জানিয়েছে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যাংকের ডেপুটি প্রেসিডেন্ট বাদিম কুলিক মস্কো এক্সচেঞ্জ সুপারভাইসরি বোর্ড থেকে পদত্যাগ করেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্র বাদিমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সম্প্রতি প্রায় 30 জন প্রভাবশালী টিকটকারকে নিয়ে একটি জুম ব্রিফিংয়ের আয়োজন করেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। ওই ব্রিফিংয়ে টিকটক ভিডিও নির্মাতাদের ইউক্রেন বিষয়ক সর্বশেষ মার্কিন বার্তার বিষয়ে জানানো হয়। ওয়াশিংটন পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জুম ব্রিফিংটি পরিচালনা করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ম্যাট মিলার। ব্রিফিংয়ের পর থেকে বেশ কয়েকজন টিকটক তারকা ইউক্রেন বিষয়ক পোস্ট করেছেন বলে জানা গেছে। ওয়াশিংটন পোস্ট বলছে, রুশ ইউক্রেন অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যের মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং ইউক্রেনকে সাহায্য করার জন্য কিভাবে মার্কিন সহায়তা অর্থ ব্যয় করা হবে।
তরুণ মার্কিনীরা বেশিরভাগ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পান। এ তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে টিকটককে ব্যাপকভাবে ব্যবহার করে আসছে বাইডেন প্রশাসন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট, আর চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।